सईद कौर नैन तेरी जान सारो को सलाम, सईद कौ नैन तेरी जान सारो को सलाम, यानी गिरदो ने नबुवत के सितारों को सलाम, यानी गिरदो ने नबुवत के सितारों को सलाम, उन्हें जाजी खजियों को शहसुआरों को सलाम, उन्हें जाजी गाजियों को शहसुआरों को सलाम, यानी गिरदो ने नबुवत के सितारों को सलाम। एक मोहब्बत सदे सबाई बोलें अल्लाह अकबर, मुसलमान आवाज़े बोलें अल्लाह अकबर। नजर पड़े बेईमान नजर, नजर पड़े बाइतुल्लार दिखे, नजर पड़े मस्जिद अक्सार दिखे, ठीक की ना? नजर पड़े आज के मुसलमान पवित्र जायगार दिखे, बाइतुल्ला मुसलमान कलिजा, बाइतुल मुकद्दस मुसलमान कलिजा। यदि बाइतुल मुकद्दस उद्धार करार जुन्नो আমার ভাইরা বন্ধুরা পৃথিবীর দিক দিগন্ত থেকে মুজাহিদ আল্লাহর ঘরের উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রয়োজন পড়ে, সুবিধাজনক অবস্থা তৈরি হয় আল্লাহর ঘরের ইজ্জত রক্ষার জন্য, ইমানের অবিচ্ছেদ্য অংশ জিহাদের শরীক ক্ষতি কারা কারা তৈয়ার হাত উঠে আল্লাহকে দেখা। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা করের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা করের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, ঠিক কি না? আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, দুজাহানের মালিক যিনি পবিত্র কাবা, ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি, হাত উঠে বলো আসেনি। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা গরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা গরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, দু জাহানের মালিক যিনি পবিত্র কাবা, ঠিক কি না? ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী কারা কারা, হাত উঠে আল্লাহকে দেখাও। মসজিদে নববীতে হাজির, বিয়ের আসরের ভিতরে মানুষ, নতুন বিবির চেহারাটা পর্যন্ত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দেখতে পান নাই, সুযোগ তৈরি হয় নাই। মসজিদে নববীর ভিতরে যায় তিনি বসে শোনেন মায়ার নবী বলতেছেন, আজকের মোতার যুদ্ধের তিন নম্বর সেনাপতি আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আল্লাহু আকবার, তিন নম্বর সেনাপতি আমার আব্দুল্লাহ, পিছন থেকে নবজ নবদুলা, মাত্র বিয়ে করে এসেছেন, এখনো নতুন বিবির চেহারা দেখেন নাই। উপস্থিত মুজাহিদদের ভিতর থেকে হাত উঠে দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক লাব্বাইক লাব্বাইক, আমি জিহাদের জন্য প্রস্তুত, আল্লাহু আকবার। মায়া নবী বলে, যাও বিদায় নিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা চলে গেলেন বিবির কাছ থেকে বিদায় আনার জন্য, নতুন বিবিকে দেখেন নাই, নতুন বিবিও তাকে দেখেন নাই, চলে গেলেন বিবির কাছ থেকে বিদায় আনতে। এইদিকে বাইরে যুদ্ধের পোশাক পরা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, যুদ্ধের পোশাক পরে ঘোড়ার পিঠ থেকে আওয়াজ দিয়া ডাক দেয়া বলতেছে ঘরের ফাঁসে গিয়া, বিবি গো আমাকে বিদায় দাও, বিদায় দাও, হয়তো এই যুদ্ধ থেকে আমি আর কোনোদিন ফিরে আসব না। আজকের যুদ্ধ ইসলামের ঐতিহাসিক যুদ্ধ, দুশ্মন হলো 2 লক্ষ আর আমরা মাত্র 3,000, এই যুদ্ধের তৃতীয় সেনাপতি হলো তোমার স্বামী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আমি তোমার হক আদায় করতে পারি নাই গো বিবি, আমি তোমার হক আদায় করতে পারি নাই, পারি নাই। এই কথা বলতে আন্দরের ভিতর থেকে নতুন বিবি ডাক দেয়া, কইব স্বামী, একটা বারের জন্য শুধু আপনি আন্দরের ভিতরে ঢুকেন,
আমি আপনার চেহারাকে শুধু একটু যদি দেখবো চিনে রাখার জন্য, যেন কিয়ামতের ময়দানে আমার স্বামীকে দেখলে আমি চিনতে পারি। আমি গড়ে ডুইকে আমি তোমাকে দেখতে পারবো না। আমি শুনেছি তুমি আরবের বড় সুন্দরী নারী, তোমার মায়াবী চেহারা যদি আমার চোখে পড়ে যুদ্ধের ময়দানে, হয়তোবা তোমার চেহারা আমার সাম চোখে ভেসে উঠতে পারে, তখন আমার যুদ্ধে করতে অসুবিধা হবে, মায়াবী চেহারাটা দেখা যাবে না, যুদ্ধ করতে যেন আমার অসুবিধা না হয়। কিয়ামতের ময়দানে জান্নাতে আল্লাহ তোমার আমার পরিচয় আল্লাহ নিজে করে দিবে। ওয়ালা তাকিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে দুশমন যদি হাজার ও কোটি গুণ বেশিও হয়, দুশ্মন যদি অনেক অনেক অত্যাধুনিক অস্ত্র নিয়ে সামনে হাজির হয়, ভয় পেও না, টেনশন করো না, হীনমন মতায় ভুগো না। আমি আল্লাহ বলতেছি বিজয় তোমাদের হবে, বিজয় তোমাদের হবে, তোমরা খাঁটি মুমিন হয়ে যাও, তোমরা খাঁটি মুমিন হয়ে যাও। হাতটারে মুমিনের হাত বানাও, চোখটারে মুমিনের চোখ বানাও, জবানটারে মুমিনের জবান বানাও, কর্মগুলাকে মুমিনের কর্ম বানাও। হাত উঠাইতে দেরি যেন কবুল হতে দেরি না হয়, জবান দিয়ে চাইতে দেরি কবুল হতে যেন দেরি না হয়। হাতটারে এমন হাত বানাও, জবানটারে এমন জবান বানাও, কর্মগুলিকে নবীর কর্মের মতো বানাও, চেহারাটা নবীর রঙে রঙিন করো, মাথাটা নবীর নমুনায় বানাও। ইহুদিদের রং ছেড়ে দাও, খ্রিস্টানদের রং ছেড়ে দাও, মদিনাওয়ালার রং, মদিনাওয়ালার রং ধরো, মদিনাওয়ালার রং ধরো, মদিনাওয়ালার রং ধরো। কারণ এই রংটারে ইহুদিরা বড় ভয় পায়, খ্রিস্টানরা মদিনাওয়ালার রং বড় ভয় পায়। এই রংটা ধৈরে তুমি আগাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, দুশ্মন কি নিয়ে হাজির হইল এটা তুমি দেখো না, আমি আল্লাহ তোমার সাথে। আমাদের সাথে কে আছেন? আরেকটু জোরে আওয়াজ দিয়া বলো কে? وَكَانَ حَقًّا عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِينَ। আল্লাহ পাক কয় মুমিনকে সাহায্য করা এটা আমি আল্লাহর জিম্মাদারি। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনি জিহাদের ময়দানে ঢুকে পড়লেন, প্রথম সেনাপতি মায়ার নবীর কলিজার টুকরা সন্তান যায়েদ ইবনে হারেসা। নবী বলেন যাও যুদ্ধের ময়দানে যাও। আমি নবী যেতে পারবো না, বিভিন্ন দেশে সেনাপ্রধানদের কাছে রাষ্ট্রপ্রধানদের কাছে আমি চিঠি দিয়েছি, ইসলামের দাওয়াত নিয়ে চিঠি লিখতেছি, কাউকে চিঠি দিব, কাউকে চিঠি, কারো চিঠি প্রশ্নের জবাব দিব, আমি যুদ্ধে যেতে পারবো না, কিন্তু আমি না গেলেও আমার মন তোমাদের সাথে আছে, দেহটা মদিনার মসজিদে কিন্তু মন তোমাদের সাথে। আল্লাহর নবী দুর্বল সাহাবায়ে কেরামদেরকে নিয়া মসজিদে নববীর ভিতরে নবী বসা আছেন। ওই অবস্থায় নবীজির মনের চাহাত অনুযায়ী আল্লাহ পাক কয় জিব্রাইল, আমার বন্ধুর মন তো পড়ে আছে মুতার জমিনে, ও জিব্রাইল মুতার যুদ্ধের চিত্রটা টিভির পর্দার মতো আমার বন্ধুর চোখের সামনে তুলে ধরো। মসজিদে নববীতে মায়ার নবী দুর্বল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা, আর ওই অবস্থায় জিব্রাইলে আমিন যুদ্ধের হালচাল টিভির পর্দার মতো মায়ার নবীর চোখের সামনে তিনি তুলে ধরেছেন। নবী যে দেখতেছেন যুদ্ধ শুরু হয়ে গেছে, প্রথম সেনাপতি যায়েদ ইবনে হারেসা, ইসলামের পতাকা যায়েদ ইবনে হারেসার হাতে। নবী দেখেন যুদ্ধ করে করে যায়েদ সামনের দিকে আগায়, সামনের দিকে যায়েদ আগাইতেছে। নবী বলেন আমার যায়েদ অসংখ্য দুশ্মনরে কচুকাটা করে সামনে আগাইতেছে। আল্লাহ আকবার। ও সাহাবীরা তোমরা দেখো না, কিন্তু আল্লাহ আমাকে দেখাইতেছে। এই ক্ষমতা আল্লাহর আছে নি না নাই? আর একটু জোরে বলো আছে নি না নাই? প্রশংসা করব কার? আলহামদুলিমান কাদ্দারা খাইরা ওয়া খাবালা, আলহামদুলিমান কাদ্দারা খাইরা ওয়া খাবালা, وَشُكْرُ لِمَنْ صَوَّرَ حُسْنًا وَجَمَالًا فَرْدٌ صَمَدٌ عَنْ صِفَةٍ خَلْقِ بَرِيءٌ
رب ازلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولا الان كما كان ولم يلق زوالا الان كما كان ولم يلق زوالا আল্লাহ নবী বলে আমার জায়েদকে এই মুহূর্তে দুশমনরা শহীদ করে ফেলেছে। আল্লাহু আকবার। নবী কাঁদতেছেন, নবীর চোখ থেকে পানি পড়ে, আমার জায়েদ শহীদ। দ্বিতীয় সেনাপতি জাফর ইবনে আবি তালিব দৌড় দিয়ে আইসে ইসলামের পতাকা মাটিতে পড়তে দেন না, জায়েদের হাত থেকে টান দিয়া পতাকা উপরে ধরে রাখলেন। দ্বিতীয় সেনাপতি জাফর ইবনে আবি তালিব বীর বিক্রমে যুদ্ধ শুরু হয়ে গেল, অসংখ্য দুশ্মনকে কচুকাটা করে। জাফর ইবনে আবি তালিব সামনে আগায়, আবু তালিবের সন্তান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শের খুদা তার ভাই জাফর সামনের দিকে আগাইতেছেন, বীর বিক্রমে দুশ্মনকে কচুকাটা করে করে। মায়া নবী বলেন, আমার জাফরের ডান হাতটা বেঈমানরা পিছন থেকে কেটে ফেলেছে, আমার জাফরের সাথে সাথে বাম হাতে পতাকা নিয়ে আনিছে। নবী বলেন, কিছুক্ষণ পরে আমার জাফরের বাম হাতটাও দুশ্মন কেটে ফেলেছে। নবী চিৎকার দিয়ে উঠলেন মসজিদে নববীতে, দুর্বল সাহাবাই কেরাম তারা আল্লাহু আকবার কে চিৎকার দিয়ে উঠলেন। নবী বলেন, আমার জাফরের দুনোটা হাত বেঈমানরা কেটে ফেলেছে। নবী চিৎকার দিলেন, দেহটাও দ্বিখণ্ডিত করে ফেলেছে, জাফরের দেহটা মাটিতে পড়ে গেছে, কিন্তু ইসলামের পতাকা মাটিতে ফালাইতে রাজি না, দেহের ভিতরে প্রাণ নাই, পতাকা কামড় দিয়া উঁচু করে ধরে রাখছেন। আল্লাহু আকবার। কামড় দিয়া ইসলামের পতাকা ধরে রাখছেন, প্রাণ নাই কিন্তু এই হুশ আছে, এটা ইসলামের পতাকা, এর ভিতরে আমার আল্লাহ পাকের শান, এর ভিতরে আমার নবীর শান, এর ভিতরে আমার ইসলামের শান, জীবন যাবে যাবে, ইসলামের মান কখনো ক্ষুণ্ণ করা যাবে না, ঠিক কিনা? না না, পড়তে দিব না, পড়তে দিব না, দিব না। আল্লাহ বলে, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। ও বেইমান, বেঈমানের দল, ও ঈমানওয়ালারা তোমরাও শুনো, যারা আমি আল্লাহর রাস্তায় শহীদ হয় তোমরা মনে করো ওরা মরে গেছে, কিন্তু আমি আল্লাহ বলি ওরা মরে নাই, ওরা জীবিত, ওরা জীবিত তোমরা বুঝো না, কারণ তোমরা বুঝো না, শহীদ কখনো মরে না, শহীদ সর্বদা জীবিত, কবরেও তাদেরকে খাওয়ায় কে? আওয়াজ আসতে কেন মিয়া, জোরে কর না, কে? শহীদরে কবরও খাওয়ায় কে? জাফর ইবনে আবি তালিব কামড় দিয়ে ইসলামের পতাকা ধরে রাখলেন। এইবার তিন নম্বর সেনাপতি আবদুল্লাহ ইবনে রাওয়াহা তিনি আসছেন পতাকা নেওয়ার জন্য, টানাটানি করেন, কিন্তু জাফর পতাকা দেন না, জাফর পতাকা দেন না, কারণ তিনি তো বুঝতেছেন না কে পতাকা টানতেছে, পতাকা কে টানতেছে, এজন্য তিনি কামড় সারেন না। আবদুল্লাহ ইবনে রাওয়াহা চিৎকার দিয়ে কয়, জাফর অন্য কেউ পতাকা টানে না, পতাকা টানতেছে নবী, তোমার পরে যারে সেনাপতি বানাইছে, আমি সে আবদুল্লাহ পতাকা টানতেছি। এই কথা বলা মাত্রই জাফর কামড়টা ছেড়ে দিছে। বীর বিক্রমে যুদ্ধ শুরু হয়ে গেল, আবদুল্লাহ ইবনে রাওয়াহা তিনিও শহীদ হয়ে গেলেন, একে একে তিনজন শহীদ। চতুর্থ সেনাপতি মুজাহিদদের ভিতর থেকে পরামর্শ ক্রমে নবী বলেছেন একজন, আর তিনি হবেন সাইফুল্লাহ, তার হাতেই বিজয় আসবে। মুহূর্তের ভিতরে মুজাহিদরা পরামর্শ করে যারে সেনাপতি বানালেন, তিনি আর কেউ নন, তিনি আর কেউ নন, তার উপাধি সাইফুল্লাহ, তার উপাধি আল্লাহর তলোয়ার, নামটা কি শুনবেন তো, নাম হলো খালিদ বিন ওয়ালিদ। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্থ সেনাপতি হইয়া তিনি যুদ্ধ শুরু করে দিলেন। আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী, চতুর্থ সেনাপতির হাতেই বিজয় আসবে। ভাইয়েরা বন্ধুরা, ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইহি বুখারি শরীফের জিলদে সানি কিতাবুল মাকাজির ভিতরে লিখেন, ওই মুতার যুদ্ধে খালিদ বিন ওয়ালিদের হাতে 9টা তলোয়ার ভাঙছে। আল্লাহু আকবার। দুশ্মনরে কাটতে 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 কচুকাড়া করতে করতে সাহাবায়ে কেরাম বলেন, আমরা দেখি খালিদ শুধু একবার একটা তলোয়ার ঘুরানি দেয়, শয়ে শুয়ে দুশ্মনের কল্লা জমিনে পড়ে যায়। একবার শুধু তলোয়ার ঘুরানি দেয় খালিদ বিন ওয়ালিদ বলে, আমার ধারণা মতে মুতার যুদ্ধে আল্লাহ পাক আমার তলোয়ারটারে 300 হাত লম্বা বানায় দিছিলেন।
দুশ্মন কচুকাটা হয়ে মোতার জমিনে শুধু লাশ আর লাশ, কারো কল্লা আছে মাথা নাই, কারো হাত আছে পা নাই, কারো বডি দ্বিখণ্ডিত, কারো তিন খণ্ডিত, এইভাবে পুরো ময়দান রক্তে লাল, দুশ্মনের লাশ আর লাশ শুধু। ভাইরা বন্ধুরা, ইসলামের বিজয় এসেছে মোতার জমিনে, খালিদ বিন ওয়ালিদের হাতে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে। বলেন তো এই যুদ্ধে মুসলমান সংখ্যায় বেশি ছিল না কম ছিল? জুরে বলেন, খালি কম না বেশি কম? বিজয় আসলো কার সাহায্যে? এই আল্লাহ আজও আসেনি না? না, নাই মনে হয়, নাই মনে হয়, আসে। ওয়ালা তাকিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। অতএব মুমিন ভয় পেও না, একটাই শুধু আমাদের কোন দায়িত্ব, আল্লাহকে পাশে রাখা, আল্লাহর গাইবে সাহায্যকে সাথে আনা। কেমনে আসবে? আগে জবানটারে মুসলমানের জবান বানাও, মিথ্যা কথা ছেড়ে দাও, চোখটারে মুসলমানের চোখ বানাও, বেগানা নারীর দিকে নজর বন্ধ করে দাও। মোবাইলে বেগানা নাজি নারীর দিকে তাকানো যুবক, হাত জোর করে বলি, যুবক এখনো সময় এসেছে, তুমি তাড়াতাড়ি সজাগ হও, দুশ্মনের জালে আর তুমি আবদ্ধ থেকো না। মোবাইল তোমার হাতে ধরায়া দেয়া, ফিলিস্তিনের জমিনে তোমার মুসলমান ভাইয়ের বুকে গুলি মারতেছে আর হত্যা করতেছে, এইদিকে তোমারে আমারে গেইমের ভিতরে লাগাইয়া অন্যদিকে মুসলমানের রক্তে জমিন লাল করতেছে বেঈমানের দল। মোবাইলটা হলো তোমার আমার বেদিন বেঈমানদের বানানো একটা ফাঁদ আর জাল, ঠিক কিনা? সবগুলি জাল ছিন্ন করে ইমানের জান্দা হাতে নিয়া, খালিদ বিন ওয়ালিদের মতো ইমান জাগ্রত করিয়া ময়দানে হাজির হব, আল্লাহর হুকুমটার মানব, চুকের পানি ঝরাবো, আল্লাহকে পাশে রাখবো। রাশিয়া আমার পাশে, আমেরিকা আমার পাশে, নাকি ভারত আমার পাশে, এই চিন্তা মাথা থেকে বাদ দাও। আল্লাহ পাক কয়ে কে তোর পাশে, এটা তুই বাদ দে, তুই দেখ আমি আল্লাহ তোর পাশে কিনা। আমি যদি তোর পাশে থাকি ভারত লাগবে না, আমি যদি আল্লাহ তোর পাশে থাকি আমেরিকা লাগবে না, ঠিক কিনা? আমি আল্লাহ যদি তোর পাশে থাকি চীন লাগবে না, চীন লাগবে না, আর আমারে বাদ দিয়ে তুই তামাম পৃথিবী পাশে লইলেও দেখবে ওরা তোর আসছে বন্দুক কইয়া, যাবার সময় বুকে ছুরি মাইরা যাবে। ভাইরা বন্ধুরা, এর জন্য বলি যুবক, সজাগ হওয়ার টাইম এসেছে, আর ঘুমায় থাকার কোনো টাইম নেই। অল্প দিনের ভিতরেই পৃথিবীর শেষ জমানা, এই যুদ্ধ থেকে মনে করতেছেন বিশ্লেষকরা, গবেষকরা মনে করতেছেন এই যুদ্ধের মাঝামাঝিতেই হয়তো বা ইমাম মাহদির আগমন হয়ে যাবে। ইমাম মাহদির আগমন হয়ে যাবে পৃথিবীর শেষ জমানা, ইমাম মাহদি আইসা ডাক দিবে, আর ইমাম মাহদির সেই পতাকার নিচে, ইমাম মাহদির পতাকার নিচে ইসলামের সৈনিক হইয়া মুজাহিদের খাতায় নাম লেখাইয়া ইমাম মাহদির পতাকার তলে হাজির হওয়ার জন্য এই নোয়াখালী এই বাজার থেকে, বেগমগঞ্জ বাজার থেকে কোন কোন নৌ জুয়ান নাম লেখাইতে প্রস্তুত, তা তুমি আল্লাহরে দেখাও। ইসলাম থাকবে ততদিন মাদ্রাসা থাকবে যতদিন, ঠিক কিনা? ইসলাম থাকবে ততদিন উলামায়ে কেরামের হরকত চলবে যতদিন, উলামায়ে কেরামের হরকত বন্ধ হয়ে যাবে মানুষ মুসলমানই ভুলে যাবে। এটা হলো ইহুদিদের চক্রান্ত, মাদ্রাসা বন্ধ করো, আলেমদের উপর নির্যাতন করো, তাহলে মানুষ ইসলাম বুঝবে না, চিনবে না, আল্লাহকেও পাশে কেমনে আনতে হয় তাও জানবে না, আমাদের ফাঁদের মধ্যে আটকে পড়ে থাকবে। অতএব ভাইরা, ওই ইহুদিদের ফাঁদ থেকে যদি বেরিয়ে আসতে হয় তাহলে উলামায়ে কেরামের সঙ্গে থাকা লাগবে, ঠিক কিনা? উলামায়ে কেরামের পাশে থাকা লাগবে। উলামায়ে কেরাম থেকে সাধারণ মানুষকে দূরে সরিয়ে দেওয়ার জন্য একদলই ষড়যন্ত্র করে বেড়াচ্ছে, নামদারি কিছু মুসলমান মুনাফিকও আছে, ঠিক কিনা? নামদারি কিছু মুসলমান মুনাফিকও আছে, মানুষকে আলমদের থেকে দূরে সরায় রাখার কৌশল নিয়েছে, যাতে করে মানুষ মূর্খ থাকে, আল্লাহকে না চিনে আল্লাহর সাহায্য না পায়। কারণ বেঈমান ভালো করে জানে, আমাদের যত অস্ত্রই থাকুক, মুসলমানের সাথে যদি আল্লাহর সাহায্য থাকে তাহলে আমাদের কোনো দিন পারা সম্ভব নয়। আফগানের জমিন থেকে আমেরিকার মতো পরার শক্তি ভাগছে, জো বাইডেন পাঠাইছে বোমা নিয়া, বিমান থেকে বোমা নিক্ষেপ করে একটা বোমাও আফগানের জমিনে পড়ে না, তিনটা বিমান চলে গেল। জো বাইডেন কয় কি হয়েছে, পাইলট কয় বোমা ফালায়, কিন্তু আমরা দেখি আফগানের আকাশেই কে যেন অদৃশ্য একটা হাত পাড়াইয়া বোমা গুলি লুপে ফেলে।
আর এই বোমাগুলি আবার উল্টা সাগরে নিক্ষেপ করে। আল্লাহু আকবার জোরে বলেন, আল্লাহর সাহায্য আছো আসেনি না নাই, আসেনি না নাই, আসেনি না নাই, আজও আছে, আজও আছে। তাদের মতো ইমান বানাও, আলেমদেরকে পাশে রাখো, উলামায়ে কেরামের সাথে চলো, মাদ্রাসাকে কদর করো। যত আলেম উলামা তৈরি হবে তত বেশি আমরা আল্লাহর কাছে যাওয়ার পথ খুঁজে পাবো, আল্লাহকে খুশি করার পথ খুঁজে পাবো। আলেমদের থেকে দূরে যাব, ওদের ষড়যন্ত্রের জালে আবদ্ধ হয়ে মরব, ওরাই কচুকাটা করে মারবে। আল্লাহ আমাদের সবাইকে উলামায়ে কেরামের সাথে থেকা মহাদৌলত ইমান বাঁচাইয়া ইমানের সাথে আল্লাহর সাহায্য কাছে আনার তৌফিক আল্লাহ সবাইকে দান করুন।